শবে মেরাজের রোজা আমরা কয়টি রাখব। কী বারে রাখবো নামাজ কত রাখাত পরবো এবং কী কী আমল করব শবে মেয়েরাজ বালাই লাতুল মেরাজ এটি বরকতপূর্ণ একটি রজনী মাহাত্মপূর্ণ একটি রজনী তাৎপর্যপূর্ণ একটি রজনী যে রজনীর মধ্যে আপনার আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জানাবে উল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম আল্লাপাক রব্বুল আলমিনের আদেশে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকস এরপরে আল্লাপাক রব্বুল আলমিনের দিদার নসিব করার উদ্দেশ্যে জান্নাত জাহান নাম ভ্রমণ করার উদ্দেশ্যে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সেদুরাতুল মুনতাহা জান্নাত জাহার নাম সব কিছু এই রাতের মধ্যে ভ্রমণ করেছেন আল্লাপা রব্বুল আলামিন রসুলকে অসংখ্য অগণিত নিদর্শন সমূহ অবলোকন করাইছেন রসুলকে আল্লাহ তালা নিয়ামত প্রদান করেছেন রসুলের চিন্তা ভাবনা রসুলের দুঃখ কষ্ট আল্লাপা রব্বুল আলামিন দূর করে দিয়েছেন এই দিনটি হলো মুসলমানদের জন্য স্মরণীয় একটি দিন বরণ একটি দিন কেননা এ দিনের মধ্যে মুসলমানদের জন্য এ রাতের মধ্যে মুসলমানদের জন্য পাক রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন তাই আমরা ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আমাদের উচিত হলো দিন গুরুত্ব সহকারে পাঁচ রক্ত নামাজ আদায় করা এবং কি এর পাশাপাশি আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে আল্লাহর শুক্রে আদায় করার উদ্দেশ্যে দোয়া দুরুত রোজা কোরআন তেলাওয়াত ইত্যাদি আমলসমূহ করা কেননা রোজা এবং কোরআন এই দুইটি আমল বান্দাবান্দিদের জন্য আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে সুপারিশ করবে আল্লাহ তালা উভয়ের সুপারিশকে গ্রহণ করবেন আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত প্রদান করবেন সুবাহান আল্লাহ এ ফেব্রুয়ারি সবে মেরাজ বা লাইলাতুল মেরাজের রোজা আমরা কয়টি রাখবো কবে রাখব আস আসলে কি এদিনে নির্দিষ্ট কোনো আমল আছে কি না আর যদি আমরা নামাজ পড়ি কত রাকাত পড়ব কোন সুরা দিয়ে পড়ব নিয়ত কিভাবে করব এ বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাই স্পষ্ট বুঝে নেই আসলেই সবে মেরাজের দিনে নির্দিষ্টভাবে রোজা পালন করার ব্যাপারে সহি বর্ণনায় আসেনি তাই কোনো ব্যক্তি যদি অন্য সময় যেভাবে নফল রোজা রাখে সেভাবে নফল রোজা রাখতে চায় সে রাখলে রাখতে পারবে তার গুণা হবে না এবং যদি রাখে তাহলে তার সব হবে একটি বর্ণনায় আসছে কোনো ব্যক্তি যদি সবে মেরাজিন দিন রোজা রাখে আল্লাপাক রব্বুল আরামিন তাকে অসংখ্য অগণিত সব প্রদান করবেন নেকি প্রদান করবেন আমরা আল্লাহতালার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে আল্লাহর শুক্রে আদায় করার উদ্দেশ্যে এ দিন রফল রোজা রাখবো অর্থাৎ দুই সালে আটে ফেব্রুয়ারির রাতে যতটুক সম্ভব হয় নফল রেবাদ উদ্বন্দী করব নফল লামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব জিকি রাজগার করব তস্পি তাহালিল পাঠ করব রব্বল আলমিনের দরবারে গুণামাফের উদ্দেশ্যে তহবার নিয়তে অধিক পরিমাণে ইস্তিকফার পাঠ করব এবং কি নয় ফেব্রুয়ারি শুক্রবার একটি নফল রোজা রাখব আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই আমলটি আমরা করব একটি রোজা রাখবো এছাড়াও চাইলে আমরা প্রত্যেক চাঁদের বারো তেরো চোদ্দো তারিখ চাইলে আমরা তেরো চোদ্দো পনেরো তারিখের রোজাগুলো রাখতে পারি যে রোজাগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়ে থাকে আমরা সবে মেরাজ বা লাইলাতুল মেরাজ উপলক্ষে এই আমলগুলো করার জন্য চেষ্টা করব পরিবার পরিজনদেরকেও অধিক পরিমাণে স্ত্রিক ফারের আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব